কিতাব আত্তার বেদী কোরআনে হেদায়েত 3 আল্লাহ পাক ইয়াতে বলেন, তোমরা জিনা ব্যভিচারের ধারের কাছেও যায় না, নিশ্চয় ইহা অতি নির্লজ্জ কাজ এবং অতি ঘৃণাহর পথ। ফায়দা, আল্লাহ পাক ইয়াতে শুধু জিনা নয় বরং জিনার নিকটবর্তী হওয়াকেও হারাম করিয়া এই শিক্ষাই দিয়েছেন যে যে সকল কার্যকলাপ মানুষকে জিনার দিকে পরিচিত করে ও সেই পথে আগায়া নেই, উহা হইতে বাঁচিয়া থাকো, কারণ হারামের সহায়ক হারাম। আর মানুষের স্বভাবই এই যে ব্যভিচার সবসময় এমন সব ক্ষেত্রে সংঘটিত হয় যেখানে কোনো ভিন্ন পুরুষ ও ভিন্ন নারীর মধ্যে উঠা বসা, অবাধ্য মেলামেশা বা কথাবার্তা হয়। এমতা অবস্থায় কুমতলবী নফসের মোকাবেলা করা অতি কঠিন হইয়া যায়। তাই আল্লাহ পাক জিনার ধারে কাছেও যাইতে নিষেধ করিয়া তাকওয়া পথে আমাদের জন্য সহজ করিয়া দিয়াছেন।